নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী শুরু করছি সংবাদ সারাদিন যে খবরের দিকে নজর রাখবো সারনা ধর্ম কোর্ট চালু সহ একাধিক দাবি জেলায় জেলায় আদিবাসী সংগঠনের ডাকে বারো ঘন্টার ভারত বন্ধ রেল রোগ অভিযানের জেরে বিভিন্ন স্টেশনে থমকে দূরপাল্লার ট্রেন কোথাও কোথাও রাস্তা অবরোধ দুর্ভোগে যাত্রীরা বেশ কিছু জায়গায় আদিবাসী সংগঠনের বিক্ষোভ রেল রোগ কর্মসূচি দেখতে পাচ্ছেন সেই ছবি বিভিন্ন জেলায় কিন্তু এই একই ছবি উঠে আসছে যেখানে আদিবাসী সংগঠনের বন্ধে রেল রেলরোকো কর্মসূচি দাঁড়িয়ে পড়েছে দূরপাল্লার ট্রেন দুর্ভোগে যাত্রীরা এর আগেও আমরা একাধিকবার আদিবাসী সংগঠনের বিক্ষোভ দেখেছি এবারও একইভাবে বেশ কিছু দাবি নিয়ে আদিবাসী সংগঠন তারা বিক্ষোভ শুরু করেছেন রেল রেলরোকো আন্দোলন চলছে এই মুহূর্তে এবং বিভিন্ন রেলপথ অবরোধ দেখাচ্ছি সেই ছবি রেল লাইনে বসে পড়েছেন তারা এবং চলছে রেল অবরোধ দাঁড়িয়ে পড়েছে দূরপাল্লার ট্রেন যার ফলে ভোগান্তিতে যাত্রীরা আদিবাসী সংগঠনের ডাকে ভারত বন্ধ রেল রোক কর্মসূচি বারো ঘন্টা বন্ধের ডাক আদিবাসী সংগঠনের ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিনাকি চক্রবর্তী পিনাকি ঠিক কি পরিস্থিতি হ্যাঁ যেটা এখনো দেখতে পাওয়া যাচ্ছে ইন্দ্রানি যে ওই অসমগামী যে ট্রেনগুলো রয়েছে বা অসম থেকে দেশের অন্যান্য জায়গায় যে ট্রেনগুলো আসবার কথা ছিল প্রত্যেকটি ট্রেনই এখনো থমকে রয়েছে বিভিন্ন স্টেশনে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা তাদের দাবিতে অনর তারা কিছুতেই এই অবরোধ তুলতে চাইছেন না যদিও রেল পুলিশের তরফ থেকে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে যাতে করে এই আন্দোলন প্রতিহত করা যায় কিন্তু তারা সেখানে রেল লাইনের উপরে বসে রয়েছেন এবং কোনোভাবেই কোনো ট্রেন চলাচল করতে দিচ্ছেন না ইন্দ্রানী সেক্ষেত্রে পিনাকি কি জানতে পারছো দূরপাল্লার ট্রেন কি আটকে পড়েছে হ্যাঁ প্রচুর দূরপাল্লার ট্রেন আটকে পড়েছে মানে সারা দিনে কম হলেও অসম থেকে দেশের বিভিন্ন অংশে প্রায় সাতাশি জোড়া ট্রেন যাতায়াত করে প্রত্যেকটি ট্রেনই কিন্তু বিভিন্ন স্টেশনে থমকে রয়েছে এবং সেখানে বিভিন্ন জায়গাতে একটু জলকষ্ট বা খাবারের অভাব এই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে আসছে ইন্দানি ধন্যবাদ পিনাকি কথা বললাম প্রতিনিধি পিনাকি চক্রবর্তীর সঙ্গে বারো ঘন্টা বন্ধের ডাক আদিবাসী সংগঠনের ভারত বন্ধ এবং ভারত বন্ধের প্রভাব পড়েছে বিভিন্ন জেলাতে যেখানে রেল রোগ কর্মসূচি আদিবাসী সংগঠনের রেল লাইনের উপর বসে অবরোধ বিক্ষোভ তাদের বেশ কিছু দাবি নিয়ে তাদের এই ভারত বন্ধ আজকে পড়েছে বিভিন্ন দূরপাল্লার ট্রেন থমকে গিয়েছে বিভিন্ন দূরপাল্লার ট্রেন দেখাচ্ছি সেই ছবি এবং স্বাভাবিকভাবে নিত্যযাত্রীদের দূরপাল্লা ট্রেন আটকে পড়ায় যাত্রীদের ভোগান্তি বন্ধের প্রভাবে বন্ধ বাস ও ট্রেন চলাচল সড়কপথে প্রভাব পড়েছে ভারত বন্ধের আদিবাসী সংগঠনের বিষ্ণুপুরে মেলা শেষ হতেই সাফাই অভিযান সাফাই অভিযানে দেখা যাচ্ছে কাউন্সিলরদের আরও একবার জানাব বিষ্ণুপুরে মেলা শেষ হতেই সাফাই অভিযান হাতে দেখা যাচ্ছে কাউন্সিলর এবং পুরসভার চেয়ারম্যানকে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সাফাই অভিযানে নেমে পড়েছেন কাউন্সিলররা নিজের হাতে তারা সাফ করছেন এলাকা সঙ্গে রয়েছেন পুরসভার চেয়ারম্যান তিনিও কিন্তু একইভাবে সাফাই অভিযানে যোগ দিয়েছেন অর্থাৎ নিজের এলাকা নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকেরই দায়িত্ব এবং সাধারণ মানুষকে সচেতন করতে তাদের মধ্যে সেই দায়িত্ববোধ বাড়াতে এবার পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ ঠিক কি জানতে পারছো বিষ্ণুপুরে মেলা শেষ হতেই শুরু সাফাই অভিযান দেখো এই সাফাই অভিযানের মধ্য দিয়ে মূলত বিষ্ণুপুর পুরসভা মানুষের কাছে একটা বার্তাও দিতে চাইছে বিষ্ণুপুর মেলা একটা ঐতিহাসিক ঐতিহ্যের মেলা এবং এই মেলাতে প্রায় যে মেলা শেষ হয়েছে এবং মেলার চক্ররে জমে থাকা ময়লা আবর্জনা নোংরা যেগুলো রয়েছে সেগুলো আজকে সকাল থেকেই বিষ্ণুপুর পুরসভার যিনি পুরপিতা রয়েছেন গৌতম গোস্বামী তিনি নিজে যেমন ঝাঁটা হাতে নিয়েছেন তার সাথে সাথে অন্যান্য কাউন্সিলরদের ডেকে তাদের হাতেও ঝাটা ধরিয়ে দিয়েছেন এবং সেই ঝাঁটা নিয়ে আজ সকাল থেকে মেলার যে সমস্ত জমে থাকা নোংরা আবর্জনা সেগুলোকে পরিষ্কার করার কাজ শুরু করেন এবং এই পরিষ্কার করার মধ্য দিয়ে তিনি শহরের মানুষকে পুরোপিতা বিষ্ণুপুরের পুরস্কৃতায় তিনি মানুষকে এটা বার্তা দিতে চাইলেন যে বিষ্ণুপুর শহর ঐতিহাসিক শহর বিষ্ণুপুর শহর পর্যটনের শহর যে শহরে পর্যটকরা যেমন আসে তাই এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্নত করার শুধু পুরসভার যেমন যেমন তো দায়ী থাকে তার সাথে সাথে বিষ্ণুপুর বাসীকেও যেন সচেতন যেন থাকে যত্ন শক্ত নোংরা আবর্জনা যাতে না ফেলে এবং যেখানে যেখানে নোংরা আবর্জনা থাকবে সেগুলো মূলত পুরসভাকে খবর দিয়ে সেগুলোকে আহ পুরসভা অতি তৎপরতা সাইড সেগুলোকে তুলে ধরবে অর্থাৎ বিষ্ণুপুরের মেলা প্রাঙ্গন একদিকে যেমন সাফাই অভিযান হলো তার সাথে সাথে বিষ্ণুপুরের আহ বিষ্ণুপুর শহরকে পর্যটনের এই শহরকে ঝাঁ শহর করারও তিনি একটা বার্তা দিলেন এই সাফাই অভিযানের মধ্য দিয়ে ধন্যবাদ স্বরূপ কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে